সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ সম্ভব কি করে, সেসব নিয়ে আজকের লেট এডিশনের আলোচনায় আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। জনাব জাহিদ, আমি আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, আজকে আমাদের আলোচনার বিষয়, আপনি জানেন যে দেশে মূল্যস্ফীতি বাড়ছে এবং অনেকেই এই বিষয়টির বিভিন্ন ধরনের কারণ কিন্তু তুলে ধরেছে। আপনার মতামত জানতে চাই, একজন ব্যবসায়ী দৃষ্টিতে আসলে এই মূল্য বৃদ্ধির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাই এসএটিভিকে। পাশাপাশি বিজয়ের 50 বছরের এই মাসে আমরা আসলে স্বাধীন হয়েছি, আমাদের সব কিছুতেই স্বাধীনতার যে মূল্যবোধ সেটুকু আমরা অর্জন করার জন্যই তো আমরা স্বাধীন হয়েছি মূলত। এখন যে বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনারা যে টপিকস নিয়ে আমাদেরকে এই স্টুডিওতে ডেকেছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এটা খুবই বাস্তবিক একটা বিষয়, সেটা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা আসলে মানুষ সবসময় চায় যে মানুষের সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থেকেই মানুষ সব কিছু পারচেস করতে চায়। যখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় তখন মানুষের আসলে একটা নাভিশ্বাস উঠে যায়। তো সেইটার ব্যাপারে আসলে কন্ট্রোলিংয়ের যে বিষয়টা থাকে সেটা ব্যবসায়ী প্লাস গভর্নমেন্ট দুইটার সংমিশ্রণেই কিন্তু আসলে এটা করা হয়ে থাকে। তো এইটা ব্যবসায়ীরা সবসময় চিন্তা করে যে তাদের লাভের অংশটা, আমরা যখন একটা প্রোডাক্ট প্রোডিউস করি তখন চিন্তা করি সেটার কস্টিংটা কত পড়ছে, আমি এটা সেল করবো কত পার্সেন্ট প্রফিট করে আমি তারপরে এটা আমার সেলেবল ভ্যালুটা আমি নির্ধারণ করব। এই যে দুইটা সংমিশ্রণে আমরা একটা ভ্যালু নির্ধারণ করে মার্কেটে আমরা সেল ভ্যালুটা নির্ধারণ করে মার্কেটে প্রচার করি, এইটার সাথে গভর্নমেন্টের একটা নীতি নির্ধারণী যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু এই জিনিসটা আমরা আসলে ইচ্ছামতো আমরা দ্রব্যের মূল্য নির্ধারণ করতে পারি না। সো এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটা দেশে কম বেশি আছে, আমাদের দেশেও এটা আছে। বাট এটা অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট, আমরা কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে যে ইম্পোর্ট করি যখন, তখন সেটার ট্যাক্স ভ্যালুটা অনেক সময় বিভিন্ন কারণে বেড়ে যায়, যার ফলে দেখা যায় যে ওই মূল্যটা আমরা ধরে রাখতে পারি না। এ সকল কারণেই দ্রব্যের ঊর্ধ্বগতি বেড়ে যায়। এছাড়া যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, সম্প্রতি আমাদের রিহাবের একটা ফেয়ার হয়েছে, এই ফেয়ারে আমরা যেটা দেখেছি আমাদের যে যারা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, প্রায় 270টা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমাদের এটার সাথে ইনভলভ রয়েছে। এবং এই যে 270টা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি রয়েছে, এর মধ্যে নাম্বার ওয়ান রড, সিমেন্ট, ইট, বালু, পাথর এবং যে সমস্ত ফিনিশিং ম্যাটেরিয়ালস, টাইলস থেকে শুরু করে অন্য অন্য যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের দামই কিন্তু এটা বেড়েছে। বিকজ অফ দ্যাট, যে বিশ্ব অর্থনীতি এখন করোনাকালীন সময় পার করে এমন একটা পর্যায়ে এসেছে, এখন মানুষের বেঁচে থাকার যুদ্ধ একদিকে, আরেকদিকে মানুষের জীবন, কিভাবে মানুষ জীবিকা অর্জন করে নিজেকে বাঁচিয়ে রাখবে, এই দুইটার মিলনেই কিন্তু মানুষ আসলে এখন যুদ্ধ করে যাচ্ছে। এরই মধ্যে দিয়ে কোনো জিনিসের দাম বাড়লেও মানুষ কিন্তু সেটা নিজের বাঁচার তাগিদেই কিন্তু মানুষ সেটা বাই করছে এবং সেটা সেই জিনিসটা ক্রয় করে কিন্তু সে তার জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, চিন্তাও করছে না যে এই এটার মূল্য সাধারণ মানুষের আসলে নাগালের বাইরে না বাইরে নয়। আপনি চাউলের মূল্য যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে তখন মানুষ চিন্তা করে, কিন্তু যখন একটা ওষুধ কিনতে যাবেন তখন কিন্তু মানুষ চিন্তা করছে না, তার জীবন আগে না তার ওষুধ আগে, সে চিন্তা করে ওষুধের দাম যতই হোক আমার জীবনটা রক্ষা করতে হবে। সেই কারণেই কিন্তু সে চিন্তা করে যে আমার ওষুধের ভ্যালু যদি সেখানে 5 টাকা থেকে 10 টাকাও হয় তাহলে সেটা সে বাই করার চেষ্টা করে তার সক্ষমতা দিয়ে, এমনকি তার প্রপার্টি সেল করেও সে তার জীবনকে লাইফ সাপোর্টে থাকলেও সেখান থেকে সে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। তো এটা আসলে মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ চিন্তা করে যে কি জীবন এবং জীবিকা দুটো জিনিসই মানুষের জীবনে অতপ্রোতভাবে জড়িত। যে আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা টপিকস, ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি। এই ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে গেলে যে জিনিসটার দরকার, শুধু যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই যে ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করবে তা নয়, এর সাথে গভর্নমেন্টেরও কিছু পৃষ্ঠপোষকতা থাকতে হবে। উভয় মিলেই কিন্তু আমরা এটা একটা কন্ট্রোলে আমরা এনে কিন্তু ব্যবসাটা আমরা পরিচালনা করতে পারি। এ ব্যাপারে সবারই সহযোগিতা দরকার আছে, যারা কিনবে, যারা তৈরি করবে, যারা
এটার মনিটরিং করবে, প্রত্যেকটা তিনটা সেলই যদি একসাথে মিলে আমরা কাজ করতে পারি তাহলে সবাই আমরা আপনার কাছে জানবো। আমরা একটু ডাক্তার মোহাম্মদ আইনুল ইসলাম আপনাকে যুক্ত করে নিতে চাই। জনাব আইনুল ইসলাম, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। আমাদের আজকে যে বিষয়টি সেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয়, সেই জিনিসগুলো যখন দাম বাড়ছে প্রতিনিয়ত, সেগুলো কিভাবে সেগুলো আসলে মনিটর করছে কারা, বিশেষজ্ঞরা তাদের দৃষ্টিতে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কারণ অনুসন্ধান করছেন, আপনার দৃষ্টিতে এই বিষয়টি আসলে জানতে চাই যে কেন বাড়ছে জিনিসপত্রের দাম? আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আমার নামটা একটু ইয়ে করি, আমি ডাক্তার না, আমি ডক্টর। সুতরাং আর আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন আজকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের মাস, বিজয়ের মাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আজকে যে টপিকটা আপনারা নির্ধারণ করছেন এটা খুবই সমসাময়িক টপিক, গত কয়েকদিন থেকে প্রায় সব পত্রিকায় এই বিষয়টা নিয়ে আলোচনায় আসছে আর কি। তবে একটা কথা, যেটা আমি কিছুক্ষণ আগে আমার সঙ্গে যে যুক্ত হয়েছিলেন তিনি একটা পার্ট বললেন, আসলে ইকোনমিক্সে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে আমরা আসলে মুদ্রাস্ফীতি বলি আর কি, সে মুদ্রা ইনফ্লেশন। তাই ইনফ্লেশন যদি আমি মোটা দাগে বলি তাহলে এখানে দুটো কারণে ইনফ্লেশন হয়, একটা হচ্ছে কস্ট পুশ বলে আর একটা হচ্ছে ডিমান্ড পুল। তা আমাদের বিশ্ব জুড়ে কিন্তু একদম মুদ্রাস্ফীতি, শুধু বাংলাদেশে না কিন্তু বিশ্ব জুড়ে। আপনারা যদি পত্রিকা দেখেন তাহলে দেখবেন আমেরিকা, ইংল্যান্ড, ইভেন ইন্ডিয়া, এইসব জায়গায় কিন্তু আমাদের দেশের চেয়ে অনেক বেশি এখন ইনফ্লেশন। এটার কারণ হচ্ছে যে করোনার এই যে ধাক্কা, এটা কাটিয়ে ওঠার জন্য যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তাতে করে জনগণের হাতে কিন্তু টাকা পয়সা চলে গেছে এবং ব্যবসায়ীদের হাতে টাকা পয়সা চলে গেছে, সেটার কারণে কিন্তু ডিমান্ড সাইডটা কিন্তু আপনার বেড়ে গেছে। একই সঙ্গে কিন্তু সাপ্লাই সাইড, যেটা যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড গবেষণায় উঠে এসছে, সেটা হচ্ছে সাপ্লাই ডিসরাপশন, সাপ্লাই চেনটার একটা সমস্যা হয়েছে এবং এটার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটে কিন্তু প্রাইসটা বেড়ে গেছে। একই সঙ্গে বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে বলবো আমি, ডিপ্রিসিয়েশন যেটা বলে, ডিভ্যালুয়েশন অর্থাৎ অর্থের অবমূল্যায়ন, এটার কারণে কিন্তু আমাদের ইম্পোর্ট প্রাইসটাও বেড়ে গেছে আর পাশাপাশি ফুয়েলের প্রাইসটা কিন্তু বেড়েছে। এইসব কারণে কিন্তু যেটা ওই আমাদের আমার আগের যে বক্তা বললেন যে তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। এবং যেটা উনি উদাহরণ দিলেন যে এবার রিহাবের, আমিও দেখে শুনেছি, এটা দেখেছি যে প্রায় 40% তারা প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, এটার কারণটাও তারা উল্লেখ করছে। সুতরাং এই ইনফ্লেশনটা, এটা কিন্তু এটা মানে কি বলবো, একটা যে কোনো একটা ক্রাইসিসের পরে কিন্তু আমরা একটা শুরুর দিকেই কিন্তু এটা বলেছি, এটা সংশয় প্রকাশ করছি যে হারে টাকা পয়সা গভর্নমেন্ট এই প্রবৃদ্ধির পালে হাওয়া দেওয়ার জন্য যেভাবে বিশেষ করে মুদ্রানীতিতে সুদের হার কমিয়ে দিয়েছে, এতে করে কিন্তু মানি সাপ্লাইটাও বেড়ে গেছে। এটা একটা অন্যতম আরেকটি কারণ যে অর্থনীতিতে মানি সাপ্লাই বেড়ে গেলে তাহলে কিন্তু প্রাইস বেড়ে যায়, দ্রব্যের প্রাইস বেড়ে যায়। ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরে আসব, তার আগে একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে লেট এডিশনের সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। আমাদের সাথে আমাদের অতিথিরা যুক্ত আছেন, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। আমি এবার এ অংশের শুরুতেই ডক্টর সিনহাই মেসাইদ আপনার কাছে জানতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের অতিথিরা কথা বলছেন, আপনার মতামত জানতে চাই, কারণ জানতে চাচ্ছিলাম, কারণ বিভিন্ন গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে বেশ কিছু কারণ বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, বিভিন্ন সংস্থা দিচ্ছে, আপনার কাছে মতামত জানতে চাই যে আসলে কেন দ্রব্যমূল্যের এই লাগাম টেনে ধরা যাচ্ছে না? এখানে অনেকগুলো কারণ এখানে আছে। প্রথম তো কারণ হলো সাপ্লাই কতটুকু আছে দেখতে হবে, এখানে বিশেষ করে কোভিডের জন্য কিন্তু অমিক্রণের ভয়ে কিন্তু এখন কিছুটা সাপ্লাই কমে গেছে, মানুষ কিন্তু সেভাবে যাচ্ছে না এখানে। দ্বিতীয় কথা হচ্ছে মজুত, অনেকে ভাবতেছে সামনে হয়তো একটা ক্রাইসিস দেখা দিবে, আমি বেশি দামে বিক্রি করতে পারবো, এই একটা ভয়ভীতি আছে। আরেকটা আছে কোনো কিছু তোয়াক্কা নাই, আমার জিনিসের দাম 5 টাকা আমি বিক্রি 7 টাকা আমার কেউ কিছু বলবে না, অর্থাৎ মনিটরিং সিস্টেম এত দুর্বল। ওই যে ভোক্তা অধিকার একটা কি বাংলাদেশে আছে, এরা মাঝে মাঝে কি মানে তারা হামলা দেয়, অভিযান চালায়, অভিযান দরকার নেই তো, আমি একটা হামলা বলছি, কারণ হামলা করবেন কেন,
রেগুলার প্রসেস আপনি দেখবেন মার্কেট কি আছে না আছে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা বলে যে আমার জিনিসের মাল জিনিসের দাম কারণ বাজারে দেখা যায় লেখা আছে এত দাম, আচ্ছা এটা কেউ মানে? এই যে প্রতারণাটা দেখেন মানুষের সাথে জনগণের সাথে, আপনি মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনার এই সিদ্ধান্তকে মানতেছে না, আপনি কেন আপনি লজ্জা সরম নেই আপনার? আজকে প্রত্যেকবার কী করে টানে দেয় এটাকে, চালের দামে, ডালের দামে, লবণের দামে, পেঁয়াজের দামে, এরপর দেখা যাচ্ছে এক একটা আইটেম এক এক সময় সিন্ডিকেটেড যে সিস্টেমটা যেটা আছে আপনি তো বুঝবেন ভালো ব্যবসায়ী, তখন কি নামটা উঠে দিল কমাবে এটাকে, দাম উঠতে পারে মুনাফা করতে পারে সে, আবার দেখেন চাঁদাবাজের ব্যাপার আছে একটা। কিন্তু এখন রাস্তাঘাটে যে চাঁদাবাজি যেটা হয় এটা কে বন্ধ করবে? এই চাঁদাবাজি তো এক যেতে হয় না, বিভিন্ন পকেট আছে, এতগুলি পকেট যদি চাঁদাবাজি করেন আপনি জিনিসের দাম কত হয়, যেমন আমি বুঝে দেয় আপনাকে, আমার বাড়ি বিক্রমপুর, তো বিক্রমপুর আমার বাড়িতে একটা জিনিস ঢাকার থেকে ওইখান থেকে এখানে আসবে, তো রাস্তার মধ্যে কতগুলি স্টেশন আছে বিভিন্ন পর্যায়ে, পলিটিক্যাল পার্টি আছে, নন পলিটিক্যাল পার্টি আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এতগুলি রাস্তা পারে একটা মুরগি যদি ঢোকে এখানে, মুরগির দাম কত হয়? মুরগির দাম কিন্তু 100 টাকা, কিন্তু ওজন ঢাকা এসে পৌঁছলো এটার দাম হলো 1500, বিক্রি করবে কত? 25 টাকা, আর যিনি বিক্রি করছেন অরিজিনাল জায়গাতে তিনি বিক্রি করছেন 50 টাকা। কথার কথা, আসল যিনি উৎপাদন যারা কাল্টিভেটর দাম পাচ্ছে না, তারা দামটা পাচ্ছে কি? এই মধ্যস্বত্ব বুকি তো একটা না, একটা হলে বলতে পারতেন একজন, এখন যেহেতু একাধিক দাঁড়ায় গেছে এই একাধিক লোক যে কে কন্ট্রোল করবে? রাষ্ট্র। এখন রাষ্ট্র যদি মনে করে যে তার জায়গায় যাদেরকে বসায় রাখছে তারা, রাষ্ট্র মানে তো সরকার, সরকারে যারা বসায় রাখছে মনে করেন সরকার মানে কি? যে লোকটা কার দায়িত্বে সেই তো সরকার। এখন এই সরকারের বিভিন্ন উইংগুলি যদি সব জায়গায় থেকে বকরা নেয় তো জিনিসের দাম কী হয়? কাজে আমাদের জীবনটা হয়েছে কি জানেন, আমরা অসহায়ের মতো চলছি একটা অন্ধকার ব্ল্যাক হোলের দিকে, এবং এটার জন্য একটা উপায় হয়, এখন বাণিজ্য মন্ত্রী জিজ্ঞেস করবেন সেরুম তবলা বাজাবে, তবলা চুটে তার কথা চুটে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো বাণিজ্য মন্ত্রণের কাজটা কী? তো বাণিজ্য মন্ত্রী তো যখন বক্তৃতা দেয় মনে সব ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে জানেন টপ টু বটম আমরা নির্লজ্জ হয়ে গেছি, এবং এত নির্লজ্জ হয়েছি যে মিথ্যা বলতে ঠোঁট একটু বাঁধে না, চোখের লোক আগে শেষ হয়ে গেছে। এই অবস্থা আপনি দাম বাড়বে না তো কিসে দাম বাড়বে? এখনও কবল ভালো যে বলে নেই যে এটার দাম 500 টাকা, বললে কী করবেন? আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম, আমি তো রেগুলার বাজারে যাই, কিন্তু এটা আমার অভ্যাস সরকার থেকে, তো আমি যাওয়ার আগে আমি দেখি আমি আমি তো গেলেই ফোন করে দিই রেডি থাকে সব নিয়ে যাই, জিজ্ঞেস করি দাম কত? এত কে দাম বলে এত হলো স্যার পোষাইতেছে না, এটা তো ছিল গতকাল, এটা কয় স্যার বুঝে নিয়েন। এখন এই যে বুঝে নিয়েন, আমরা তো অসহায় হবো কেন? আমি তো এখনও বলি সরকারের সব কাজ ভালো, কি মন্দ বড় কথা, বড় কথা হলো যে আমি ভোক্তা, আমি কি পাচ্ছি, আমার একটা ইনকাম আছে, এই যে মধ্যবিত্ত যারা পরিবার নির্মিত পরিবার তারা কি করবে? আপনার ঢেঁড়সের দাম বেড়ে গেছে, পটলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, এমনকি আমি দেখলাম ওই যে কী বলে জলপাই মাছ, জলপাই এটা বাসায় কিনা নিয়ে কেন হচ্ছে আচার তৈরি করে, হ্যাঁ আজকে দাম বেড়ে গেছে, বলে এটা কী হলো পয়সার বেড়ে গেছে, একই গেছে আর বাড়ি গেল, নিয়ম আছে তো আপনার 10 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া, ক্ষেত্র বিশেষে মুরগির দাম যখন বাড়ে 50 টাকা 1 কেজি, এটা কোন লজিক? গুড়ের দাম, এখন তো গুড়ের সিজন, গুড় তো এমনি বেজা বাজারে তো এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হয়, এই সংকট তারা তৈরি করছে, হ্যাঁ এই সংকটটা যারা তৈরি করে। অবশ্যই অবশ্যই জনাব জাহিদ ইসলাম বলে আপনি বলতে পারেন। এখানে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার অপোজিশন ভাই যে কথা বলেছেন আমি তাকে এই বিষয়ে সাপোর্ট করি, পাশাপাশি আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি বাজারে ম্যাটেরিয়ালে স্কার্সিটি বলে বা ইংলিশে একটা কথা আছে, যদি এইটা না মানে আপনার অপ্রতুল থাকে, অর্থাৎ ডিমান্ডের থেকে যদি সাপ্লাই কম থাকে তাহলে সেটার মূল্য কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়, তখন ব্যবসায়িক সিন্ডিকেট ওই সময় লাগে না, সিন্ডিকেট তারা নিজেরাই যারা সেলসম্যান তারাই হয়ে যায়। এভাবে অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি আপনি অটোমেটিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন, আপনাকে আপনার প্রয়োজন আপনি তখন কিনে নিয়ে চলে আসতেছেন। এই জায়গায় আসলে সিন্ডিকেটের দোষ আমরা দিই না, ধরেন বড় বড় ক্ষেত্রে যেরকম আপনি তেলের বাজার, এটা যদি আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায়ে যদি চিন্তা করি, এটা যদি ইন্টারন্যাশনালি তেলের মূল্য এখন বৃদ্ধি পেয়েছে সেটার সাথে সাথে কিন্তু প্রত্যেকটাই জ্বালানির সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস ইনভলভ, এখানে আপনি কোনো জিনিসকে আপনি কিন্তু কমাইতে পারবেন না,
ইচ্ছা করলেই আপনি দেখা যাচ্ছে যে কমায় ফেললেন তা নয়, এর সাথে বিদ্যুৎ জড়িত, এর সাথে আপনার গ্যাস জড়িত, এর সাথে আপনার এই জ্বালানি যা যা রিলেটেড যা যা আছে প্রত্যেকটা জিনিসের সাথে। আপনি দেখেন আমাদের মাদার বিজনেস হচ্ছে আবাসন ব্যবসা, আমরা এই আবাসন ব্যবসার আমরা দীর্ঘদিন ধরেই আমরা কিন্তু আমরা গ্যাসের সংকটে আছি, এবং এইটার সাথে যদি আমরা গ্যাসটা বিশেষ করে এই গ্যাসটা যদি আমরা প্রপারলি আমরা মানে ক্লায়েন্টদেরকে দিতে পারি তাহলে আমাদের ব্যবসাটা আরও চাঙ্গা হয়। এখন গভর্নমেন্ট কিন্তু এটা জানছে বুঝছে, পাশাপাশি একটা সলিউশন আসছে, সেটা এলপিজির মাধ্যমে বা অন্য একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আমরা বিকল্প রাস্তা বের করে ফেলেছি। কিন্তু আমাদের একটা এই যে কনজিউমার টাইম এইটাতে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে মাঝখানে, ক্লায়েন্টরা কিন্তু সাফার করেছে, আমরা ব্যবসায়ী হিসেবে সাফার করেছি, আমাদের হিউজ বিনিয়োগ, আমরা তো নিত্য পণ্যের ব্যবসায়ীদের চেয়েও আমাদের ধরেন প্রোডাক্টের ভ্যালু রিস্ক লেভেলে যারা আছে এলিট শ্রেণী যারা ব্যবসায়ী ক্রেতা আছে তাদের প্রোডাক্ট নিয়েই আমরা আসলে কারবার করি, এর সাথে আছে রড সিমেন্ট ইট বালু পাথর এরকম প্রায় লিঙ্কেজ ইন্ডাস্ট্রি 350 উপরে প্রত্যেকটা জিনিসের মূল্যই আপনার ঊর্ধ্বগতি। এক হচ্ছে করোনাকালীন এই যে ধাক্কা এটা সামলায় উঠে মানুষকে এই জায়গাতে দাঁড়ানো খুব কষ্টসাধ্য হয়ে গেছে, পাশাপাশি আপনার প্রত্যেকটা জিনিসের স্ক্যারসিটি, আপনি যেখান থেকে প্রোডাকশন করবেন অর্থাৎ একজন প্রোডিউসার সে প্রোডাক্ট করতে গেলে তার র মেটেরিয়াল প্রয়োজন। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার যদি একটা ধরেন ক্যাবেল ইন্ডাস্ট্রি থাকে এইটা র মেটেরিয়াল আমাকে বাইরে থেকে হায়ার করতে হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে এই র মেটেরিয়াল যদি আমি ইজিলি এটা না পাই তাহলে তো আমার ওই প্রোডাক্টের সাপ্লাই আমি টাইমলি দিতে পারবো না, ফলে মার্কেটে আমার যে প্রোডাক্টটা স্টকে আছে সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এভাবেই কিন্তু মূল্যের দাম দ্রব্যমূল্যের দাম কিন্তু ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে, এই সমস্ত জায়গাতে অনেক সময় দেখা যাচ্ছে সিন্ডিকেটের প্রয়োজন হয় না। সো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন আপনি লোকাল ভোজ্য তেলের কথা যদি চিন্তা করেন অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ ভোজ্য তেল এগুলো অনেক সময় আমরা শুনেছি সিন্ডিকেট করে তারা এগুলো বাড়ায়, এগুলো মধ্যস্বত্বভোগীরা যারা আছে তারা এগুলো করে, কিন্তু যে অরিজিনালি যে কৃষক যেখান থেকে আপনার প্রোডাকশন হচ্ছে সে কিন্তু এইটার ভুক্তভোগী হচ্ছে না, কারণ সে কিন্তু সে অনেস্টলি সে এটা প্রোডিউস করে মার্কেটে ছেড়ে দিচ্ছে, মাঝখানে কয়েকটা হাত বদল হচ্ছে, এই হাত বদলের মধ্যে দিয়েই এই মূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কন্ট্রোলিংটা, এই জায়গার কন্ট্রোলিংটা হচ্ছে ব্যবসায়ী এবং পাশাপাশি গভর্নমেন্টের ক্লোজ মনিটরিংটা দরকার, দুইটা মনিটরিং যদি অ্যাকুমুলেট করে আমরা যদি এটাকে আর একটু মানে স্বাভাবিক জীবনযাত্রার কথা চিন্তা করি তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো মনিটরিং এ যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তারা কি ধরনের ভূমিকা পালন করছেন বা কতটুকু দায়িত্বের সাথে এই ভূমিকা পালন করছেন এটি জানতে ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে কথা বলে নিতে চাই। ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, আমরা যেমনটা শুনছিলাম আমাদের অতিথিদের কাছে যে বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগীদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে সেটি আমাদের হাতে এসে পৌঁছাতে পৌঁছাতে সেটির দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে, এর ফলে যে উৎপাদক সে কিন্তু তার যে উপযুক্ত দাম সেটি পাচ্ছে না, সে এক ধরনের ক্ষতির মুখে পড়ছে এবং আমরাও যারা সাধারণ ভোক্তা আছি তারা এক ধরনের ক্ষতির মধ্যে পড়ছে। তো এক্ষেত্রে যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে বিষয়টি রয়েছে এটি মনিটর যারা করেন তারা কতটুকু দায়িত্বের সাথে তাদের দায়িত্ব পালন করছেন বা কতটুকু গুরুত্বের সাথে তাদের দায়িত্ব পালন করছেন? ধন্যবাদ। আমি যে দুইজন আছেন ওখানে তাদের কাছ থেকে আমি শুনলাম কিছু কথাবার্তা, তবে আজকে যে ইস্যুটা এই ইস্যুটা কিন্তু এটা নতুন ইস্যু না, আমরা যে দুইজন যে বক্তব্যটা দিলেন তা কিন্তু করোনার আগের যে সিনারিওটা এটারই কিন্তু অনেকটা পুনরাবৃত্তি, কিন্তু করোনা এটার সঙ্গে আরো যুক্ত হয়েছে যেটা আমি আগে বলেছি। এখন যেটা আপনি বললেন যে ভোক্তা অধিদপ্তর এই কথাগুলো বহু আগে বলা হয়, তারা বলে যে তাদের জনবলের অভাব, তারা সব এত বড় মার্কেট তারা কন্ট্রোল করতে পারছে না, এটা কিন্তু বলেই যাচ্ছে মাঝে মাঝে, যেটা দেখা যায় যেটা বললেন আর কি, যেটা মাঝে মাঝে দেখা যায় তারা বাজারে আসছে মনিটর করছে। এখন আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের আসলে ম্যাটেরিয়াল প্রোগ্রেস হচ্ছে কিন্তু মূল্যবোধের, আমাদের মূল্যবোধের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমি দেখেন ওনারা কথা বললেন যে রাস্তাঘাটে নানান ধরনের চাঁদাবাজি হয়, এটা আগেও হয়েছে এখনো হচ্ছে, এটা কন্ট্রোল করার দায়িত্ব তারাও কিছুটা হলে মানে ভূমিকা রাখছে না, কিন্তু আমি যারা প্রফিট আমরা যারা ব্যবসায়ী শ্রেণী আছে ইভেন একটা ভ্যানালা যদি আমি বলি তারা আসলে সারাদিন কত প্রফিট করবে, এই যে প্রফিট, এই প্রফিটের জিনিসটা যদি মোটিভটা থাকে তাহলে এখানে আরো সহজ হচ্ছে।
এখন এই যে রিহাব যে কথাটা বললেন যে 30% বা 40% প্রাইস বেড়ে গেছে, এখন যে এটা অন্যান্য যদি আমি প্রাইসের সঙ্গে তুলনা করি, যদি গবেষণা করা হয়, তাহলে হয়তো দেখা যাবে যে এটা হয়তো বা 25% হলে হতো, কিন্তু আমরা কিন্তু সেটা করে এই জায়গাটায় মনিটর নাই। আমি কিন্তু প্রফিট মার্জিনটার কথা কিন্তু কেউ বলছেন না, ব্যবসায়ী বলি বা আমরা কেউ বলছি না যে আসলে প্রফিট মার্জিনটা কত হওয়া উচিত। সুতরাং আমরা যে ঢালাও ভাবে কিছু কথা বলি সেটি হচ্ছে যে সিন্ডিকেশন, সিন্ডিকেশন আগেও ছিল, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে জাহাজের ভাড়া বেড়েছে। শুধু তো ফুড আইটেম না, আপনি ওই টমেটো ভেজিটেবলের কথা বলছি, চালের কথা বলছি, পেঁয়াজের কথা বলছি, কিন্তু নন ফুড আইটেমও তো আছে। ইনফ্লেশনটা দ্রব্যমূল্য কিন্তু সবগুলো মিলিয়ে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আসলে আমরা ওই যে বললাম যে মার্কেট ইকোনমির মধ্যে যে জিনিসটা হয় যে আমরা প্রফিট মার্জিনটা, প্রফিটের বিষয়টা আমার, সুতরাং অন্যান্যগুলো আমরা চাই কিন্তু। সুতরাং সেক্ষেত্রে শুধুমাত্র সরকারকে, যেমন আমি এই এই কি বলে নিম্ন শ্রেণী যারা, যাদের আসলে ফিক্সড ইনকাম, তারা ক্লাস যারা ডেলি লেবার, তাদের জন্য এই ইনফ্লেশনটা কিছু বেশি আঘাত করে, তাদের জন্য এটা কষ্টদায়ক। সেক্ষেত্রে আমি একটা কথা আগেও বলে আসি যে আমাদের যে টিসিবি আছে, খুব মানে ডিরেক্ট গভর্নমেন্টের হস্তক্ষেপ, এবং গভর্নমেন্টের হস্তক্ষেপের কথা আমি বলি, গভর্নমেন্টের হস্তক্ষেপটা সবসময় পুরুচারের ক্ষেত্রে যায়, ভোক্তার ক্ষেত্রে কিন্তু হয় না। এটা পুরুচারকে বলা হচ্ছে, আমরা পুরুচার শ্রেণীটা খুবই স্ট্রং, তারা যেভাবে সরকারকে চাপ দেয় বা যেভাবে তারা চায়, কিছুটা হয়তো সব দিতে পারে না, কিছু কিছুটা দিচ্ছে, কিন্তু আমি একটা ভোক্তা, একটা রিক্সাওয়ালার কথা আমি চিন্তা করি, রিক্সাওয়ালক সরকার কি করবে রিক্সাওয়ালার কাছে, তাহলে ইনফ্লেশনটা তো তাদের কাছে যাচ্ছে বা দ্রব্যমূল্যটা তাদের কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যদি মূল্যবোধ, সবাই যদি চিন্তা করে এই দেশটাকে ভালোবাসি, আমরা দেশটা ভালো চলুক, একা কিছু লোক প্রচন্ড পরিশ্রম করছে আজকে অর্থনীতির মধ্যে, কিন্তু ব্যবসায়ীরা একটা বড় ভূমিকা রাখছে, কিন্তু জায়গাটা কোথায়? জায়গাটা হলো আমি সাধারণ জনগণের কথা আমি কতটুকু ভাবছি। দ্রব্যমূল্য আমার যারা আজকে যারা রিহাব মার্কেটে যাচ্ছে তাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে কারা, যারা মেডিসিনের দোকানে যাচ্ছে, যারা চাল কিনছে, ডাল কিনছে, তেল কিনছে, তাদের কিন্তু এই অসুবিধাটা। সুতরাং তাদের ভাবার বিষয়টা কিন্তু আমরা এই মিডিয়ার পর্যন্ত আমাদের থাকে, সীমিত থাকে, কিন্তু এটা যে একটা কি বলে সরকারি পর্যায়ে বা আমরা সব শ্রেণীর লোক যদি এটাকে একটু ভাবতো, তাহলে হয়তো বা আমরা কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসতে পারতাম। অবশ্যই ডক্টর আইনুল ইসলাম, আমরা নিশ্চয়ই এই এর প্রতিকার খোঁজার চেষ্টা করব, আমরা বিরতির পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। লেট এডিশনে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। আমাদের সাথে আমাদের অতিথিরা যুক্ত আছেন, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। আমি এবার এই অংশের শুরুতেই ডক্টর সিনহা এম সাইদ আপনার কাছে জানতে চাই, আজকের আলোচনার বিষয় আমরা রেখেছিলাম, যেমনটা প্রথমেই একটা প্রশ্ন করেছিলাম আমি, যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব কী করে, আসলেও কি নিয়ন্ত্রণ করা যায় কি না? দেখুন, এখানে আমি প্রথমে বলে দিই, আপনি দ্রব্যমূল্য বলছেন তো, তা আমার দুই ভাই কিন্তু ব্যাপারটাকে একটু সম্প্রসারিত ডেফিনেশন নিয়ে এসেছে কিন্তু, অর্থাৎ খাদ্যদ্রব্য প্লাস নন খাদ্যদ্রব্য। এই ভাই যে কথাগুলি বললেন মূলত ওই ব্যবসা অ্যাঙ্গেল বলেছেন, দুইটাই গুরুত্বপূর্ণ কিন্তু, কিন্তু আমরা মূলত কিন্তু ব্যস্ত এখানে খাদ্যদ্রব্য নিয়ে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাবে না কেন। এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, যেমন বললেন সিন্ডিকেটের কথা বলছেন, সিন্ডিকেট কিন্তু দুই ধরনের, একটা হলো ন্যাশনাল সিন্ডিকেট, আরেকটা হচ্ছে বাজারের সিন্ডিকেট। বাজারের সিন্ডিকেটটা কিন্তু এটা চারও খারাপ, কারণ আপনি ইচ্ছা করলে কিন্তু তরকারির দাম বাড়িয়ে দিয়েছেন, বলে দিলেন আজকে তো এই এক দাম, কিন্তু এটা কিন্তু সিন্ডিকেট জানে না। আমরা কিন্তু দুইটা সিন্ডিকেটেরই মানে আমরা অসহায় অবস্থা আছি, কিন্তু আমরা শিকার তো আমরাই যারা ভোক্তা। এখন যদি বলেন কীভাবে এটা দমন করা যায়, দমন করা কি সম্ভব কিনা? দমন করা সম্ভব না। আপনি বলতে পারেন যে ফ্লাড নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ বলতাম না আগে, এখন নিয়ন্ত্রণ বলি না, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ যতটুকু পারেন কন্ট্রোল করতে যায় না, এটাকে সীমিত করে আনা যায় কি না। দুর্নীতি ছিল প্রাচীন আমল থেকে, সৃষ্টি শুরু থেকে এখনও থাকবে, পুরোপুরি এনিহিলেশন করতে পারবেন না। এখন পারেন যেটা, এখন সরকারি যারা কর্মচারী যারা আছেন, এই দায়িত্বে নিয়োজিত যারা আছেন বা বাজার কমিটি যারা আছেন, এখন একটা সমন্বিত চেষ্টা কিন্তু এটা, সরকার চেষ্টা করতেছে, বাজার কমিটি মানতেছে না। আরও মনে রাখবেন, এখন বাজার কমিটি কাদের? আমরা এমন একটা সময় আসছি সব কিছু দলীয়করণ হয়ে গেছে, ওই বাজার কমিটি যার, ওই সরকার কমিটি তার এক। এখন বাজার কমিটি বললে শুনবে না সে, এমন যদি হতো বাজার কমিটি রাজনীতি করে না, নিরপেক্ষ, তখন তো চিন্তা করতো যে না আমাদের তো সরকার ধরতে পারবে। এখন দেখা যায় যাদেরকে ঘাটে রাখছেন তারাই তাদেরকে বলে স্যার আপনি কেমন আছেন, তাহলে অবস্থাটা কী দাঁড়ালো? আমাদের সমস্যাটা হচ্ছে কি,
এই জায়গাগুলো আমাদের ক্ষতগুলো কি? ক্ষতগুলো হচ্ছে নিয়ন্ত্রণে যারা বসে আছেন বাজারটা নিয়ন্ত্রণ রাখার জন্য, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছেন না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কী করতেছে পালন তো করতেছেনই না, উপরন্তু কিছু পাওয়া যায় কিনা উপরি এই চিন্তার ব্যস্ত। আমি সরাসরি বলতেছি কিন্তু এই যে পাওয়া যায় কে দিবে? বাজার কমিটি দিবে? এখন তো গেলে দেয় না, এখন তো কমিটি আছে। তো দেখ সব জায়গায় যে নেক্সাস, এই যে নেক্সাস অফ আনহোলি নেক্সাস যেটা বলি আমরা, করাপশন যেটা আমরা বিরত অ্যাঙ্গেলে বলি, এইটার কী হবে? এখানে কি দুর্নীতি মানুষ দূরে আসবে? তার কাজ তো এটা না, তাহলে কী করবেন? ঘুরে ফিরে টিসিবির কথা বলতেছেন বা ইন্সপেক্টর যারা আছে বলতেছেন, এখন ইন্সপেক্টর কারা হয়েছে? আমি নিজে দেখেছি যে দেখ আমি হাসি মাঝে মাঝে কী হলো, কারণ উনি আসেন জিজ্ঞেস করছেন ঠিক আছে ঠিক আছে, আসলে কি ঠিক আছে? নিয়ন্ত্রণ করা যাবে মানসিকতা, আইনের প্রতি শ্রদ্ধা, এবং বাজার সিন্ডিকেট যারা করেন বাজার ভিত্তিক সমিতি তাদেরও চিন্তা করতে হবে যে আমরা এখানে আসি কেন। মানুষের দেখেন মানবিক মূল্যবোধ, মানুষের সেবা করা, এটা তো সেবা। আপনি জিনিসপত্রের দাম কম মানে যা ন্যায্য রাখতেছেন এটা কিন্তু একটা সেবা। ডাক্তার সেবা করতেছে, আপনার সেবা করেন। আমরা যেদিন এই জিনিসগুলোকে সেবার খাতে নিয়ে আসব, নট ব্যবসা, ব্যবসা মানে লস অ্যান্ড প্রফিট, সেবা মানে আমি লস লস প্রফিট চিন্তা করতেছি না, কিন্তু আপনি প্রফিট করেন উইথ দ্য সেন্টিমেন্ট অফ গিভিং সার্ভিস টু দ্য সার্ভিস টু দ্য টু দ্য কনজিউমার, প্রফিট প্রফিট। এক সময় ছিল কি জানেন কনজিউমার সারপ্লাস, ওই যে ভাই তো অর্থনৈতিক লোক আপনি, তো কি আমি 10 টাকা নিয়ে বাজারে গেলাম, আমি দেখলাম জিনিসের দাম 8 টাকা, 2 টাকা বেঁচে গেছে, কনজিউমার সার্প্লাস স্যাটিসফ্যাকশন, আমার স্যাটিসফ্যাকশন কি 2 টাকা বাড়ছে। আর এখন কি হয় কনজিউমার ডেফিসিট, আমি দেখলাম 8 টাকা যায় দেখি 15 টাকা হয়ে গেছে বা 12 টাকা হয়ে গেছে, এই যে অসন্তুষ্টি, এইটা কী করবেন আপনি? এখন আমরা বলেন যেইভাবেই বলেন না কেন, আমাদের মানবিক মূল্যবোধ, কমন সেন্স এমন একটা পথ চলে গেছে, আমরা পড়তে যাই, আমরা চাই আমার ব্যক্তিগত বেনিফিট কী, আমার বিজনেস বেনিফিট কী, সামগ্রী চিন্তা নেই। কিন্তু এই সামগ্রী চিন্তার যত লোপ পাচ্ছে যেভাবে, সেটা কিন্তু একটা ব্যাড সিগন্যাল, আমি বলি ব্যাড সিগন্যাল। আমরা যাচ্ছি কোথায়? দেখেন এত বড় কোভিড হয়ে গেল বাংলাদেশ, সামনে অমিক্রন আসতেছে, কারো ভীতি নাই কিন্তু, ভাবতে নেই মরে গেলে মরে যাবো। কোভিডের শিক্ষাটা কী ছিল? নিজেকে চিনো, পরিবারকে চিনো, সমাজকে চিনো, রাষ্ট্রকে চিনো, পাশে দাঁড়াও। এই মেসেজ কি এখানে আসছে? বাজারে সেই মেসেজ নাই, কাজে মেসেজ শূন্য বাজারে আমি তো কিছু আশা করতে পারি না। আমি যেটা আশা করতে পারি বাজারে আমি যাই শুধু হতাশা কিনতে, আমি খুশি হয়ে যাই হতাশায় ফিরি। ইট মিন্স যারাই মধ্যবিত্ত পরিবার আছে বা উচ্চমধ্য পরিবার আছে, সবচেয়ে সংকটে কারা আছে এই মুহূর্তে? সংকট আছে উচ্চবিত্ত পরিবারের, কিন্তু নামতেছে। আমি তো ব্যবসায়ী পরিবারের বলা, আপনার আপনি তো ব্যবসায়ী করতেছেন, যাদেরকে আমাকে হাসি দেখছি অনেক আমাকে ফোন করে গাড়িটা কিনবেন, আমার ফ্ল্যাটটা বিক্রি করবো কেন? ড্রাইভার বিদায় করে দিস, কাজের বুয়া 3টা ছিল বিয়ে করে কেন করছে? এরা কিন্তু সম্মানিত মধ্যবিত্ত পরিবার, উচ্চশিক্ষিত পরিবার, তার মানে সংকটটা কিন্তু ধরা খেতে আস্তে আস্তে, এই সংকট যদি আরেকটু প্রলব্ধ হয় আরেকটু বাড়তে থাকে সংকট ধরা পড়বে। কিন্তু এবার যদি অমিক্রন দেখা দেয় যদি, তা দেখবেন এইবার সংকট আর্থিক সংকটে বাঁচবেন না। কিন্তু অনেকের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, আমার কাছে ফোন করে বাড়ি ভাড়া দেয় না, আমি মাফ করে দেন, জীবনযাত্রার মান অনেকখানি, জীবনযাত্রার মান, মূল্যবোধের মান, নৈতিকতার মান, সব মান তো কমছে, বাড়ছে কোনটা বলেন তো? একটা আমাকে দেখান তো এটা বাড়ছে কেন? জিনিসপত্রের দাম বেড়েছে ডক্টর সিনহা। আমরা জাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যেটি জানছিলাম ডক্টর সিনহা বলছিলেন এটিকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কারণ আমরা দেখি যে দফায় দফায় শুরুতেই আমরা যেটা বলছিলাম যে বাজারে গেলে দেখি যে আমরা একটা মূল্য তালিকা টাঙিয়ে রাখা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে। আপনারা ব্যবসায়ীরা যারা আবাসন ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে তো জিনিসটা আরও বেশি আরও প্রকট হয়ে গেছে করোনা পরবর্তী জীবনে। থ্যাংক ইউ সোনিয়া। আপনাকে ডক্টর সিনহা ভাই যে কথা বলেছেন সে কথা সবই বাস্তবিক কথা, তার মধ্যে দিয়ে আমাদের যে বিষয়টা আমরা যে প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করে থাকি, আমি সেই প্রোডাক্টের বিষয়ে তো আলোচনা করলে সারা রাত আলোচনা করা যাবে। তার মধ্যে দিয়ে কিছু পয়েন্ট আমি যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি। সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের ম্যাটেরিয়ালের যে ঊর্ধ্বগতি, আসলে এখানে টপিকটা হচ্ছে মুদ্রার যে ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতির কী কারণে হচ্ছে সেটা নিয়ে আমরা আসলে কথা বলছি, পাশাপাশি আমাদের ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ম্যাটেরিয়ালের ঊর্ধ্বগতি হচ্ছে, আমি এর আগে ব্যাখ্যা করলাম যে কী কারণে হচ্ছে। সম্প্রতি আপনারা দেখেছেন যে ড্যাপ নিয়ে একটা কথা চলছে,
ড্যাপ এটা একটা ডিটেল এরিয়া প্ল্যান। এই ডিটেল এরিয়া প্ল্যানটা কিন্তু অনেক বড় একটা মানে সার্কামস্টান্স। এটা এটা শুধু ঢাকাকে কেন্দ্র করে না, ঢাকার আশপাশ বিশেষ করে নারায়ণগঞ্জ, সাভার এবং আপনার মানে সিটি কর্পোরেশন এরিয়ার যে সমস্ত গাজীপুর এই সমস্ত এরিয়া এর সাথে সম্পৃক্ত এবং বড় মহাপরিকল্পনা মহা প্ল্যান নিয়েই কিন্তু আসলে এইটা হচ্ছে, গভর্নমেন্ট এটা করছে। 2008 সালে একটা করেছিল, সেটার উপরে বেসিস করে কিন্তু আমরা 2010 সালে আমরা পেয়েছি এটার সুবিধাগুলো। যেমন আগে আমরা একটা বাড়ি আমরা করতাম, সেখানে ছিল ছয়তলা বাড়ি, আপনার একটা পাঁচ কাঠা জায়গা আছে, আপনি সেখানে ছয়তলা বাড়ি আপনি করতে পারবেন। কনস্ট্রাকশন এরিয়া আপনার যতটুকু আসে ফারে এফএআরএ অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিওতে যতটুকু আসে ঠিক ততটুকুই তার মধ্যে আপনি কনস্ট্রাকশন করবেন, এর বাইরে আপনি পাবেন না। পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে 2010 আমাদের ওইটা একটু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আমরা সেখানে আটের জায়গায় আমরা সেখানে পাঁচে ছয়ের জায়গায় আমরা সেখানে আমরা পেয়েছি নয়তলা, দশতলা, বারোতলা, চোদ্দোতলা, আঠেরোতলা পর্যন্ত আমরা বিল্ডিং করেছি। এখন সেটাকে এই মহাপরিকল্পনায় দেখা গেছে 2016 থেকে 35 সালের যে মহাপরিকল্পনা যেটা ড্যাপের যেটা ডিটেল এরিয়া প্ল্যান যেটাকে আমরা বলছি ড্যাপ সংক্ষিপ্ত ভাষায়, এটাতে আপনার সবই ছয়তলার বা আটতলার উপরে আপনি ধানমন্ডি বা গুলশান, বাড়িধারা, বনানী এই সমস্ত জায়গাতে আপনি করতে পারবেন না। আপনি একবার একটু চিন্তা করেছেন যে জমির আয়তন কিন্তু বাড়ছে না, জমির স্বল্পতা কিন্তু সাংঘাতিক আকারে, মানুষের যে ডেন্সিটি পপুলেশন এই দেশে আর বিশেষ করে ঢাকাতে আমরা বলি 1 কোটি লোকের বসবাস, আদৌ এটা সত্য কি? ঢাকাতে প্রায় আমার মনে হয় 2.5 থেকে 3 কোটি লোকের বসবাস। আপনি এই 3 কোটি লোকের বসবাসে আপনি কী করে আমাদের এই মৌলিক চাহিদার অন্যতম একটা চাহিদা হচ্ছে আবাসন, এই আবাসন যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আপনাকে অল্প জায়গায় অনেক হাইরাইজ বা বড় বিল্ডিং, আপনি টল বিল্ডিং যদি আপনি ভার্টিক্যালি যদি মানে আপনি মানে বিল্ডিংয়ের ইয়েটা যদি পরিধি যদি না বাড়ান, কনস্ট্রাকশন না বাড়ান, তাহলে কিন্তু একটা জায়গায় আপনি ওই সীমিত আকারে আপনাকে থাকতে হবে। আপনার ম্যাটেরিয়ালের দাম অর্থাৎ জমির যে মালিক সে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিকে, পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আবার যারা ক্রেতা আছে তারাও কিন্তু ঊর্ধ্ব মূল্যে তাদেরকে কিনতে হচ্ছে। একসময় গিয়ে দেখা যাবে যে আপনার জমি নাই, জমির স্বল্পতা আরও আস্তে আস্তে স্কারসিটিতে পরিণত হয়ে যাবে, কমে আসবে, মানুষের সংখ্যা ডে বাই ডে বাড়ছে। আমরা অর্থনীতির ভাষায় যদি বলি, ম্যালথাসের জনসংখ্যা তথ্যেই যদি আমরা বলি যে আসলে গাণিতিক হারে আর জ্যামিতিক হার, আমাদের মানুষের বৃদ্ধিটা বাড়ছে কিন্তু জ্যামিতিক হারে। যদি আপনার এই হারে যদি আপনি বাড়তে থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এটাকে ইনফ্লেশন বলেন আর যেটাই যে শব্দই আপনি নিয়ে আসেন না কেন, এটাকে কোনোভাবেই এটাকে আপনি রোধ করতে পারবেন না, না পারবে গভর্নমেন্ট, না পারবে ব্যবসায়, না পারবে অন্য কেউ। ফলে দেখা যাচ্ছে যে তৃতীয় কোনো শক্তি এসে যদি আমাদেরকে এটা রাতারাতি আলাউদ্দিনের চ্যারাকের মতো কোনো কিছু করে দিতে পারে তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু ইটস ভেরি ইম্পসিবল। মানে পরবর্তীতে আমাদের আরও আমরা সমস্যায় পড়ব, আমরা আমাদেরকে এখনই সতর্ক হতে হবে যাতে করে এই মহাপরিকল্পনা নিয়ে এটা যাতে সুন্দরভাবে অর্থাৎ পরিকল্পনাটা যাতে একদম বাস্তবিক হয়, এটা যাতে অপরিকল্পিত নগরায়ণ না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে। নিশ্চয়ই এই বিষয়টি সবাই চিন্তা রাখবেন। ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম আছেন আপনি আমাদের সাথে, একটু আপনার কাছে জানতে চাই, আমাদের অতিথিরা বলছিলেন যে তাদের মতামত দিচ্ছিলেন এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, বা সরকার এখন কী করবে, তা সরকারের পক্ষে কী করা সম্ভব সেটি তারা বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। আপনার কাছ থেকে আপনার পরামর্শ জানতে চাই। পরামর্শটি হচ্ছে যেটা আসলে যে আলোচনাটা সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা বিশ্বব্যাপী এই সমস্যাটা, এবারকার সমস্যার কথা বলছি। সেখানে ওয়ার্ল্ড IMF একটা গবেষণা করেছে এবং গবেষণা করে যেটা বলেছে যে 22 সালে জুন জুলাইয়ের দিকে এটা একটা স্বাভাবিক অবস্থার দিকে আসবে, এগুলো একটা দিক। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি আমি, যে কথাগুলো কিছুটা উঠে এসছে যে আসলে মূল্যবোধের পরিবর্তন তো আর সরকার করতে পারবে না, এটা আমাদেরকে করতে হবে। সুতরাং সেই জায়গাটাতে যদি আমরা সচেতন হই সেটা একটা বিষয়। আর এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণটা কি, যেটা যদি ইকোনমিক্সের ভাষায় বলি যে ডিমান্ড এবং সাপ্লাই, যে সাপ্লাই ইজ লেস দেন ডিমান্ড,
সুতরাং এই জায়গাটাই হ্যান্ডেল করতে হলে যে আমাদের সাপ্লাই যে চেইনটা আছে সেই সাপ্লাই চেইনটা সহজ করতে হবে, এক। দুই হচ্ছে যে সরকারকে সরাসরি হস্তক্ষেপ করার একটাই হাতিয়ার আছে, সেটা হচ্ছে যে জনগণের, বিশেষ করে নিম্ন শ্রেণী যারা জনগণ আছে, নিম্ন আয়ভোগী যারা আছে, তাদের হাতে কিছু আইটেম, যেহেতু আমরা বারবারই বলছি যে বাংলাদেশে সবচেয়ে ক্ষতিকর জায়গা হচ্ছে যে ফুড আইটেমের প্রাইস বাড়াটা, যেখানে আমাদের 85% হলো ইনফরমাল সেক্টরে, প্লাস যে আমাদের নিম্ন যারা দারিদ্র তাদের জন্য কিন্তু ইনফ্লেশনটা একবারে আঘাতটা বেশি আসে। সেক্ষেত্রে আমি আগেও বলেছি যে টিসিবিকে আরেকটু এগিয়ে আসতে হবে বাজারকে নিশৃঙ্খলা আনতে, এক। দুই হচ্ছে যে আমাদের যে এই যে ভোক্তা অধিকার দপ্তর আর একটু কেয়ারফুল হতে হবে, এবং রাস্তাঘাটে যে চাঁদাবাজি আছে আইনের প্রতি শ্রদ্ধাশীল প্লাস যারা আইন প্রয়োগকারী আছে তাদেরকেও কিন্তু একটু সচেতন হতে হবে যে তাদের এই 50 টাকার কারণে কিন্তু বাজারে হয়তো বা 200 টাকা বেড়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে যদি আমরা সবাই সহযোগিতা করি তাহলে আমার মনে হয় আর ইকোনমিক্সে যেটা বলে যেটা বেশি বেশি দিন লিঙ্গার করে না, আসলে মার্কেট ইকোনমির মধ্যে ডিমান্ড সাপ্লাইকে নিয়েই তো ইনফ্লেশন দ্রব্যমূল্য, সেটা যদি অটোমেটিক্যালি যদি আমরা সাপ্লাই একসময় বেড়ে যাবে, এবং আমার মনে হয় যেটা বাংলাদেশে একটা আমি বোঝে এক ধরনের দৃষ্টান্ত আছে যে আমরা ইনফ্লেশনকে দ্রব্যমূল্যকে কিন্তু দীর্ঘদিন থেকে বেশ কন্ট্রোলে রেখেছি, এবং পাশের দেশগুলোর থেকে আমরা কিন্তু বেশ কন্ট্রোলে 6% এখনো যায়নি, হাইয়েস্ট হচ্ছে আপনার এখন যেটা আমি পত্রিকায় দেখলাম যে 5.98, এবং তার আগের মাসে ছিল 5.70 এবং সেপ্টেম্বরে ছিল 5.59। তা সুতরাং আমার মনে হয় যে এটা বেশি দিন কন্টিনিউ করবে না, যদি আমরা যেটা আমি বারবারই বললাম যারা ব্যবসায়ী আছে এবং যারা প্রডিউসার আছে তারা যদি এবং যারা আইন প্রয়োগকারী আছে তাদের সমন্বিত চেষ্টায় হয়তো আমরা এটা একটা সহনীয় পর্যায়ে আসবো। তবে একটা বলে রাখি যে এই ইনফ্লেশন কিন্তু এখন সবচেয়ে বেশি উন্নত দেশে উন্নয়নশীল দেশগুলোতে এখন দেখা যাচ্ছে। এর পাশে আরেকটা যোগ হবে যে ন্যাচারাল ক্যালামিটি, যে আপনি দেখেছেন যে জাপান, আমেরিকা, ইন্ডিয়া, বিশেষ করে চায়না, এখানে কিন্তু একটা বন্যা এবং নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, এর কারণে কিন্তু আমরা প্লাস ওমিক্রন, এই কারণে কিন্তু আমরা আর কিছুদিন পর হয়তো এটা একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে আগে থেকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার যেটা ডক্টর সিনহা, যেটি ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বলছিলেন, আপনি 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 বারবারই বলছেন যে নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে, সে বিষয়টি নিয়ে আপনি একেবারেই হতাশা প্রকাশ করেছেন। তারপর তো আপনার মনে হতে পারে যে বিভিন্ন জায়গাতে আমাদের আর সব অতিথিদের আলোচনা থেকে তো আপনার মনে হতে পারে যে কোনো কোনো জায়গায় সরকারের আরও একটু কঠোর মনিটরিং বা কঠোর পদক্ষেপে এই বিষয়টিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যায়। দেখেন, সরকারের 10 হাত, ব্যবসায়ীর 2 হাত, সরকার তো অক্টোপাস। সরকার যদি মনে করে, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা দায়িত্বে, তারা যদি মনে করে এই কাজটা আমি সততার সাথে, ইমানের সাথে আমি করব, মানুষের সুবিধার জন্য, ভোক্তা সুবিধার জন্য, আপনার দুর্নীতি কমে যাবে 40% স্টেট, 40% আপনার করাপশন থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে। এই 40% কিন্তু আপনি ইচ্ছা করলেই পারেন না, এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী লাগে না, মন্ত্রীকে লাগে না, কাদের লাগে, ওই যে যারা বসে আছে দায়িত্ব পালনে, এবং দায়িত্ব পালনের যে লিস্টটা যারা করে, এই বন্টনটা যে করে, আজকে আপনি যাবেন আপনি, এই বন্টনের মধ্যে তো কিন্তু কারসাজি আছে, মানে দুর্নীতি এমন হয়েছে কে কোন মার্কেটে যাবে এটাও ট্যান্ডার উঠে যায়। কিন্তু আমি তো গভীরে দেখেছি, এগুলি আমি তো ইনডেপথ স্টাডি করেছি এগুলোর উপরে, তো তখন দেখে মনে হয় আমি হতাশটা হলাম। কেন হতাশ হয়েছে? এই জন্য যাকে যে এত সে এত সে পালন করতেছে না, করে সে কী করতেছে, ওর দোষ, তার দোষ, তার দোষ। আপনি 40% যদি আপনি কমাতে পারেন, 60% হলো, এখানে ভোক্তারও দায়িত্ব আছে, তারা প্রতিবাদ করে না, আর তার প্রতি পৃথিবীর কোনো দেশে প্রতিবাদ করে না, তো বাজারে যে যায় সে প্রতিবাদ করতে চায় নাকি? দেখেন, অনেক সময় আমাদেরও তো একসময় তরাতরি হয় মাসালার সাথে, এত দাম চাইলি কেন, উল্টাপাল্টা দাম চাই বলো তরাইলা, তো কেন চাইলি, এটা প্রতিবাদ না? প্রতিবাদ কিন্তু আমরা অহরই করতেছি, কিন্তু দেখার ব্যাপার হলো ওই যে তরকারিলাদের একটা সিন্ডিকেট আছে, বাজার সিন্ডিকেট, ওখানে কিন্তু ওই দাম কমাবে না, আপনি অসহায়। এখানে একটা মানবিকতা প্রশ্ন আসে, মানবিক সাইডের প্রশ্ন আছে, কিন্তু লাভটা আমি কম করলাম, অসুবিধা কী? এই জায়গাগুলো হচ্ছে কি কমান যাবে, যদি এই জায়গাগুলো তা স্বচ্ছতা চলে আসে অবশ্যই কমান যাবে, কারণ নিরাশার কারণ নাই তো। আমি নিরাশ কেন হই? যা বলি উল্টাটা হয়। আমি বাজারে যাই, বিশ্বাস করেন আমি কোনোদিনও বাজারে যেয়ে আমি কিন্তু টাকা ফেরত আনতে পারিনি,
এটা আসলে সবার, এখন মধ্যবিত্ত যারা আমরা আছি তাদের সবারই এই আক্ষেপটা আছে। ডক্টর সিনহা এম এস আইদ এবং আমাদের সাথে আলহাজ এস এম জাহিদুল ইসলাম আপনারা যুক্ত ছিলেন, এছাড়া আমাদের সাথে জুমে ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামও যুক্ত ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লেট এডিশনে আমার সাথে সময় দেওয়ার জন্য। আর দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচারিত হয় সকাল 8টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির সাথে থাকবেন।